নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো এর মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আরও একটা নতুন প্রপার্টির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ব্যাক সাইডে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন G+4, এটি ইন্ডিভিজুয়াল একটি প্রপার্টি। তো এই ফ্ল্যাটটির হদিশ বা ডিটেলস, খোঁজ খবর সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা ডাইরেক্ট এই ভিডিওর মধ্যে চলে যাই এবং ফ্ল্যাটগুলি দেখতে দেখতে অন্যান্য ডিটেলসগুলো একটু জেনে নিই। আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেই প্রপার্টিটি, এটি G+4। নিচেতে এও রয়েছে, কভার্ড পার্কিং রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর নিচে আপনারা চাইলে ওপেন পার্কিংও পাবেন, আর ড্রাইভের মধ্যেও গাড়ি রাখা যায়। তো এই ডিটেলসগুলো নিয়ে আপনারা যখন আসবেন বা সামনাসামনি কথা হবে, সেই এই ড্রাইভের ব্যাপারটা নিয়ে পুরোপুরি ইন ডিটেলস কথা বলা যাবে। আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম, এখানে কভার্ড পার্কিংও আপনারা পাবেন। আচ্ছা বলে দিই, দাম কিন্তু এখানে মোটামুটি 60 লক্ষ টাকা মতন দাম আছে ফ্ল্যাটের। এটার মোটামুটি 1,059 করে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন লিফট, লিফট কিন্তু চালু আছে। এই দেখুন লিফট কিন্তু চালু আছে। তো আমি লিফট দিয়ে উঠছি না, কারণ আপনাদেরকে এগুলো দেখাবো যে কিরকম ফ্লোরিংগুলো ঠিক কীরকম রয়েছে। দেখুন এখানে কিন্তু সব মার্বেল ফ্লোরিং দেখতে পাচ্ছেন, মার্বেল ফ্লোরিং। এখানে একটা জানলাও রয়েছে যেরকমটা থাকে। এই ফ্ল্যাটটির কিন্তু মোটামুটি ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ ফ্লোরটি খোলা আছে। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরটার মধ্যে দেখতে পাচ্ছি আর কি, ফার্স্ট ফ্লোরটা দেখছি আমরা, একদম ফাইনাল টাচ আপগুলো চলছে। এই মুহূর্তে ঢুকছি ঘরটির মধ্যে। 2 BHK একটি ফ্ল্যাট। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বেডরুম, এটি একটি বেডরুম। এটা দেখে নিচ্ছি আমরা, এরপরে এটা কোন সাউথ ইস্ট ফেসিং না নর্থ ইস্ট ফেসিং সেগুলো আমরা এর মধ্যেই জানতে পারবো এবং বলে দেবো আপনাদের। এই জানলাগুলোর একটা বিশেষত্ব আছে, বাইরে দিয়ে দেখা যাবে না কিন্তু ভিতর দিয়ে দেখা যাবে। সামনে 40 ফিটের রাস্তা, ব্যালকনি দিয়ে আরো ভালো সুন্দর দেখা যাবে। চলুন আমরা সেগুলোও দেখবো। আর এইদিকে দেখুন জানলাগুলোর সাইজগুলো দেখলে বুঝতে পারবেন, জানলাগুলো কিন্তু অনেকটাই বড়, জানলাগুলো কিন্তু অনেকটা বড়। এখানেও আরো একটা জানলা রয়েছে। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং, এই মুহূর্তে যেটা দেখছেন, এই যেটা তুলে ধরছি আপনাদের সামনে। আর এই দিকটাই কিন্তু একদম এই বেডরুমের একদম পাশেই যদি দেখেন, এটা কিন্তু একটা বাথরুম রয়েছে, এটা কিন্তু একটা বাথরুম। অল্প কিছু কাজ বাকি আছে, খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানেও সমস্ত ব্র্যান্ডেড এগুলো বসবে, টয়লেটারিজের যে সমস্ত এগুলো থাকে আর কি, সেগুলো আপনারা পাবেন। বাথরুমটাও বেশ বড়। আর একদম সোজাসুজি যদি দেখেন, এটা কিন্তু একটা কিচেন, এখন ওয়্যারিং এর কাজ হচ্ছে। এটা কিন্তু কিচেনটা দেখতে পাচ্ছেন, এটা কিচেন। দেখুন টাইলস ফাইলস সমস্ত বসানো অনেক উপর অবধি। ১১৫৯ স্কোয়ার ফিটের কিন্তু ফ্ল্যাটটি পুরোটা। আচ্ছা এটা কিন্তু এখন এই মুহূর্তে আর একটা বেডরুমে ঢুকছি, এটা মাস্টার বেডরুম বলতে পারেন। এর সঙ্গে অ্যাটাচ বাথরুমটাও আপনারা পেয়ে যাবেন। এটা অ্যাটাচ বাথরুমে ঢুকছি এই মুহূর্তে। অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ ফ্লোরটি কিন্তু রয়েছে। আচ্ছা এই দিকটা দিয়ে যদি আসেন, এখান দিয়েও দুটো জানলা, একটা এইদিকে জানলা রয়েছে আর একটা এইদিকে জানলা রয়েছে। চাইলে পর এখানটা বসাও যেতে পারে, বক্স জানলা। আচ্ছা এইখানে কিন্তু এটার লাগোয়া আপনারা ব্যালকনিটি পাবেন, ব্যালকনিটিও মোটামুটি বেশ বড়। এটা হচ্ছে ব্যালকনিটি, আর এই হচ্ছে সামনের রাস্তা, 40 ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন। আর এই দিকটাই কিন্তু উপর থেকে ভিউটা। এটা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে রয়েছি, উপরেরগুলো আর দেখাবো না কারণ একই লেআউট। আর এটা কিন্তু ওই একদম লাগোয়া, কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, ওয়্যারিং এর কাজ চলছে আজকে, এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই যে ফ্ল্যাটটি এই মুহূর্তে দেখলাম, এটা কিন্তু নর্থ ফেসিং ফ্ল্যাট দেখলেন। আমি মোটামুটি সবই ডিটেলস বলে দিলাম, এরপরেও যদি আপনাদের আরও কিছু দরকার পড়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এটা নর্থ ফেসিং, যেরকম আমি বলছিলাম আর কি, এটা নর্থ ফেসিং একটা ইয়ে। তো এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে কিছু ডিটেলস দরকার আছে বা আপনারা এটা এই প্রপার্টিটি দেখতে চাইছেন, তাহলে অবশ্যই জানাবেন। যেরকম বললাম, এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু
ফার্স্ট সেকেন্ড আর ফোর্থ ফ্লোরটা কিন্তু এই মুহূর্তে খালি আছে, বাদবাকিগুলো বিক্রি হয়ে গেছে। জি প্লাস ফোর, একটার মধ্যে একটা করে ফ্যামিলি থাকতে পারবে, ঠিক আছে, মানে একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট রয়েছে, লিফট ফিফট সবই চালু হয়ে গেছে দেখুন। আর এখানে কভার্ড পার্কিং নিতে চাইলে পরে কভার্ড পার্কিংয়ের জন্য নিয়ে আর কি পড়ছে টোটাল 60 লাখের এ পড়ছে। আর এরপরে যদি আপনারা মনে করেন আপনারা ফোন করুন, আপনারা আসুন, তারপরে আর অন্যান্য যে ডিটেলসগুলো আছে আপনারা সামনাসামনি কথা বলতে পারবেন। তো একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।